Shri Shyamalal, Prabhupada Thakurbhai, for the life workshop. Same position more. BNP Mamata Chilo Amali, Satroli Jara Kurese, Satroli Gir, Praya Amar Shobhati, Praya Sain Jol, Purta Kurese. এই রাজনীতির কারণে এবং অনেকের আর কেসে পাওয়া গেছে অনেক হাজার হাজার মামলার আসা, কিন্তু সেই যাত্রীবাহী রাজনীতি আমি নিজে করি, আমি গর্ববোধ করি, আমি আমার টাকা দিয়ে রাজনীতি করি, আমার এটাই গর্ব যে যাত্রীবাহী রাজনীতি করে আমি সিলেট জেলায় সদস্য সচিব আছি, কিন্তু আমার নামে একটা জিডিও নেই। আমরা যাত্রীবাহী এর জন্যই করব যে স্বচ্ছ রাজনীতির মাধ্যমে আমরা আমাদের টাকা খরচ করে জনগণের মানুষের কাছে দাঁড়াতে পারি, যাতে মানুষকে সুন্দর এবং সুস্থ রাজনীতি শিক্ষা দিতে পারি, সেই আদর্শের রাজনীতি হচ্ছে জাতীয়বাদী। তাই আমরা জাতীয়বাদী রাজনীতি করি। আপনারা যারা এখানে যুবক উপস্থিত হয়েছেন, আমার দেখে অনেক ভালো লেগেছে। আপনারা আওয়ামী লীগ যারা করেন, বিএনপি যারা করেন, এখনো যারা মামলা হামলায় জড়িত না হলো জড়িত না, তাদেরকে আমি আহ্বান করব, আপনারা আওয়ামী লীগ এবং বিএনপি রাজনীতি একই, সমান সমান। বিএনপি ক্ষমতা যাবে, আওয়ামী লীগের প্রত্যেকের উপরে 10টা কি 20টা 100টা মামলা দিবে। আওয়ামী লীগ ক্ষমতা যাবে, বিএনপি সবারকে এরকম মামলা দিবে। এস আর সাহেব 9 বছর শাসন করেছেন, বিএনপি আওয়ামী লীগের কারো বিরুদ্ধে মামলা দেন নাই। হ্যাঁ, আরেকটা জিনিস আপনারা জানেন না, বিশ্ববিদ্যালয়গুলোতে জিয়া মঞ্চ করেছেন, জিয়া হল করেছেন, মুজিব হল করেছেন, এগুলো এরশাদের করা, কিন্তু আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা দিয়ে এরশাদ হল কোথায় সারা বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় দেখাতে পারবে না। এটা হলো জাতীয়বাদী রাজনীতি। জাতীয়বাদী ক্ষমতায় থেকে জিয়াকে স্মরণ করেছে, মুজিবকে স্মরণ করেছে, কিন্তু জাতীয়বাদী ক্ষমতায় আইস 32 বছর ধরে নাই, কিন্তু কোন জায়গায় এসার ফল কোন পার্টি করে নাই। রাজনীতি এটাই উল্লেখ্য কথা, এর জন্যই আমরা জাতীয় পার্টি করব। আমরা দেশের উন্নয়নের আদর্শে বিশ্বাসী, আমরা আদর্শিক রাজনীতিতে বিশ্বাসী। আপনারা আদর্শের যুব সংগতিতে আসুন, আমরা আদর্শ দিতে পারবো এবং ভালোবাসা দিয়ে রাজনীতি করতে পারবো, আমাদের ফ্যামিলি সংসার সবাইকে নিয়ে আমরা যাতে রাজনীতি করতে পারি। এখন আওয়ামী লীগ বিএনপির মতো সংসার ত্যাগ করে কাঁচা কাঁচা রেখে জঙ্গলে এবং জেলে আমাদের রাজনীতি, এটা আমাদের জাতীয়বাদী রাজনীতি নেই। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, জাতীয়বাদীদের যোগদান করুন এবং আওয়ামী লীগ বিএনপির বিশেষ সামনে এবার 23-এ জাতীয়বাদী বাংলাদেশ হবে, এটা আপনাদেরকে বলে দিচ্ছি। চিন্তা করতেছি আওয়ামী লীগও দেখছে অনেকদিন, বিএনপিও দেখছে, মানুষের ভিতর বিরক্ত, এই দুই দলের প্রতি মানুষের অবস্থা নাই। এখন শুধু মানুষ অপেক্ষা করতেছে জাতীয়বাদী একটা অবস্থানে যাবে। আপনাদেরকে সুসংবাদ দিতে চাই, জাতীয়বাদী নিজের পায়ে নিজে নিজে জোট করবে, এটা কোন দলের সিঁড়ি হবে না। জাতীয়বাদী জাতীয়বাদী নিজে জোট করবে, জাতীয়বাদীর সাথে অনেক দল আসবে, আসিয়া জোটবদ্ধ হবে, জাতীয়বাদী 300 আসনে ইলেকশন করবে, এইটাই বাস্তব। 23-এ জাতীয়বাদী 300 আসনে ইলেকশন করবে, এটাই বাস্তব। আমাদের সামনে সুদিন আছে, আপনারা আসেন, জাতীয়বাদীকে ঐক্যবদ্ধ করেন, জাতীয় যুব সংগীতিকে শক্তিশালী করেন, আমরা সামনে দিন কি করবো, দেশে সরকার গঠন করবে জাতীয়বাদী, এটা বলে দিলাম। আর যদি জাতীয়বাদী দেশে সরকার গঠন না করে, তাইলে এই দেশ সেনাবাহিনীর হাতে যাবে। তাই আমি বলবো, আপনারা যে যেখানে আছেন যুবক ভাইরা, আপনারা জাতীয় যুব সংগঠনে যোগদান করুন, জাতীয়বাদীকে শক্তিশালী করুন এবং জাতীয়বাদীর হাতকে আরো আগামীতে আরো শক্তিশালী করুন। আমি এখানে যে সম্মেলনে আসছি, প্রত্যেকটা ওয়ার্ডে সবার সাথে পরিচয় হয়েছে আমার, আমি আশা করি আপনারা এই সম্মেলনের পরে প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত পক্ষে 21টা কি 31 জন যুবক সৃষ্টি করবেন, কারণ এই 31 জন যুবক আগামীতে এই পুরো ইউনিয়নটা কন্ট্রোল করবে। প্রত্যেকটা ওয়ার্ডে 4টা 5টা সেন্টার থাকবে, এই সেন্টারগুলোতে যদি 21 বা 31 জন যুবক না থাকে, তাহলে 4টা 5টা সেন্টার থাকবে, এই সেন্টারগুলোকে ভাড়া দেবে। এখন দেশে ভোট অধিকার নাই, ভোটের কোনো অধিকার নাই, ভোট দিচ্ছেন এক জায়গায় যাচ্ছে আর
তবে বাতাসের সাথে কারণ আমরা তো স্মার্ট বাংলাদেশ এখন আগে ছিল কি ডিজিটাল বাংলাদেশ আর এখন হচ্ছে স্মার্ট বাংলাদেশ আর বিভিন্ন স্মার্ট একত্রিত হয়ে হয়েছে আওয়ামী লীগ প্লাস বাংলাদেশ ঠিক আছে এই আওয়ামী লীগ প্লাস বাংলাদেশে আমরা কি করতে হবে মাইনাস করতে হবে হ্যাঁ মাইনাস করতে হবে মাইনাস করলেই আমরা আমাদের সুফলে আমরা বুঝতে পারবো বুঝতে পারবো এবং দেশকে ভালো একটা রাজনীতি এবং ভালো একটা শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে যদি আওয়ামী লীগ প্লাসে মাইনাস করা যায় তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেকটা ওয়ার্ড কমিটিকে শক্তিশালী করে জাতীয় যুব সংসদকে শক্তিশালী করে এই দলের জাতীয়বাদী আজকে শক্তিশালী করবেন এই আশা ব্যক্ত করি এবং এই আমাদের এখানে আর উপস্থিত আছেন যে আপনাদের সম্মেলনে ঘোষণা দিবেন আমি আসেন আহ্বায়কের উপজেলা যুব সংসদের এবং সদস্য ঠাকুর ওনারা যে জাতি দায়িত্ব দিবেন আমার অনুরোধ থাকবে আপনারা কাজ করবেন যে যে ওয়ার্ডগুলো বাকি আছে ওগুলো সম্পূর্ণ করবেন এবং যে যাকে দায়িত্ব দেওয়া হবে আপনারা সবাই একত্রিত হয়ে এটা মাপ মেনে নিবেন কারণ আজকে আমি দায়িত্ব পাবো দায়িত্ব যে পাইল সেই হেরে গেল আর যে দায়িত্ব পাইল না সে জিতল কারণ হচ্ছে দায়িত্ব পেলে অনেক দায়িত্ব চলে আসে সব ফ্যামিলিতে সময় দেওয়ার সম্ভব হয় না টাকা পয়সার অনেক খরচ হয় অনেক দৌড়াদৌড়ি করতে হয় তাই আপনারা মনপূর্ণ না নিয়ে যারকেই দায়িত্ব দেওয়া হবে আপনারা তাকে সহযোগিতা করে দলকে সুসংগঠিত করার চেষ্টা করবে আজকে একজন হবেন আগামী বছর আরেকজন হবে এই দ্বারা অব্যাহত রাখার জন্য এবং জকিগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন কমিটি এইভাবে সম্মেলন হবে তার কারণ হচ্ছে এই সাহু এবং আগে অনেক পরিশ্রম করতেছে এবং জকিগঞ্জ বিশেষ করে জকিগঞ্জ থানায় গেলে দায়িত্ব আমরা বিশেষ করে আমি সর্বসম্মতিক্রমে সব দায়িত্ব আমার দপ্তর সম্পাদক জনাব দেওয়ার হোসেনের নেতৃত্বে করতেছি দেওয়ার দেওয়ারের নম্বর আপনারা সবাই রাখবেন যে কোনো প্রয়োজনে রাত্রে তিনটার সময় ফোন দিলে দেওয়ার ফোন করবে এটা এটা রেকর্ড আছে হয়তো আমাকে তিনটার সময় রাত্রে নাও হইতে পারে কিন্তু দেওয়ারে যদি আপনারা অসুবিধা পড়েন রাত তিনটার সময় ফোন দেন দেওয়ার সিলে থেকে তিনটার সময় আপনার বাড়ি পর্যন্ত চলে আসবে এটা এটা ওই পরিশ্রম করতে যে দেওয়ারের নাম্বার সবাই নিবেন প্রয়োজন হইলে আমার নাম্বার নিবেন ঠিক আছে আমাকে বলবেন আমি আর একটা আমার পরিচয় আছে আমি সিলেট জেলা জাতীয় গণমাধ্যম কমিশনের সাংগঠনিক আমি একটা দুইটা পত্রিকায় সাংবাদিক আছি আপনারা আরো কিছু ক্ষমতা আমার আছে যদি আপনারা কোনো অসুবিধায় বিপদ আপদে কোনো মানো পড়ে তাই এগুলো সমাধান করতে পারবো আমরা একটা রেকর্ড আছে আমাদের যুব সংগঠনে কোন জায়গায় কারো নাম থানাতে লিস্টে যদি কোনো কেউ ঢুকে দেয় আমাকে ফোন দিবে আমি এটা কাটতে পারবো এই ক্ষমতা আমার আছে কারণ হিংসা হিংসি রাজনীতি আমরা করি না এবং খারাপ লোক আমাদের দলে দরকার অন্য বিএনপি আওয়ামী লীগ থেকে যদি কেউ ঢুকে কেউ মামলা হামলা হামলা বাস থাকে ওদেরকে মারো আইব ঠিক আছে আমরা আপেল লাল রক্তের রঙিন করার দরকার নেই আমাদের ভালো লোকের দরকার এতে দুই টাকা খরচ নাই করো ঠিক আছে আমাদের সংগঠন ভালো লোকের দরকার টাকা আমাদের সংগঠনে নাই টাকা টাকা দিতে হইলে আওয়ামী লীগ বিএনপির জন্য যদি হৃদয় ব্যবসা করি আর বিভিন্ন অবৈধ ব্যবসাতে জড়িত হই তাহলে আপনাদেরকে 1500 টাকা প্রতিদিন রুজি করে দিতে আমার সময় লাগবে লাগবে তাই এগুলো আমরা করবো না এগুলো আমাদের দলের সংগঠনে নাই আমরা স্বচ্ছ রাজনীতি করি আমরা টাকা রাজনীতি করবো না এর সাথে আদর্শে আদর্শিত হয়ে আমরা এর সাথে উন্নয়নকে সামনে রেখে আগামীতে আরো উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আমরা জাতীয়বাদীকে জাতীয়বাদীকে সংযুক্ত করবো জাতীয়বাদীকে আগিয়ে নিয়ে যাবো এই আশা ব্যক্ত করে আপনাদের সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জাতীয়বাদী জিন্দাবাদ জাতীয় না।